ওকে এই যে হচ্ছে রেঞ্জ 60 মানে এটা হলো 60 আতর বাজে 1 2 3 অ্যাকশন একবার বলো হ্যালো গাইস Bar train to a tour bus Still the same game except I'm pulling more sluts More butts, more bucks Never giving more fucks Did it my way, I'm never taking shortcuts Raised in a town Beautiful people, Assalamualaikum It's me, LeeMon, our chole aslam to another vlog niye তো গাইস ঈদ মোবারক সকলকে আর ঈদের দিন উপলক্ষে মূলত এখন একটু ব্লগটা করা চাঁদ রাতের ব্লগ আজকেই সকালে শেষ করছি তো ওইটাতে দেখছেন কি কাহিনী করছি তো যাই হোক অল অ্যাবাউট সারাদিন আজকে ঘুমায় কাটলো মাঝখানে দুটো বের হয়েছিলাম একটু কাজে তো আবার ঘুমাইছি ঘুমে থেকে উঠে এখন একটু বেরোবো যেহেতু মাগরিবের আজানের সময় হয়ে গেছে তো মাগরিবের নামাজ পড়বো দেন এতদিন যে ফ্যাশন পার্কে ভাই ব্রাদাররা ছিলাম একসাথে সকালে একটু দেখা করব দেন একটা 60 আতশবাজি আমরা ফোটাবো প্লাস কিছু বম ফুটাবো একটু এনজয় করবো সবাই কারণ আমরা চার রাতে এনজয়টা করতে পারি নাই যার কারণে এনজয়টা করবো আজকে ঈদের দিন রাতে তো এই কারণে বের হওয়া আর কিছুই না রিজন সো এতটুকুই ঈদের দিন বলে কথা যেহেতু এতটুকু হচ্ছে তাই ভাবলাম একটু ব্লগ করে আপনাদের সাথে শেয়ার করি ওকে সো সাথেই থাকেন অ্যান্ড ব্লগটি এনজয় করেন কথা হচ্ছে কোথায় একবারে আতশবাজি ফাটানোর ওইখানে সো লেটস গো ওকে এই যে হচ্ছে রেঞ্জ 60 মানে এটা হলো 60 আতর বাজে গাইস এখন আমরা 60টা ফাটাবো দেখি কত দূর ফাটে এটা এই ইমরান ভাই আর এই যে শাকিল ভাই মেহেদি আর এই যে ভাই ব্রাদার আছে হ্যাঁ হ্যাঁ আর এই যে ইমরান ভাই ওই যে ইয়ো ইয়ো শিখমে কি হ্যালো গাইস এই গেল রে তুই কোথা থেকে আইলি বউ হ্যালো গাইস এই যে আমার মেয়ে আছে দুটো এই যে আমাদের বুইরা Hello guys. Dado to. Oi jana me like. Like her. Yeah. My boat pura is you know. Na. Na. Ire, ura das na re. Kone chalu go. Kone chalu. আগুন হইব মোবাইল ফেরে যায় বা রাখে ঠিক আছে
অনুভূতি দেখি দেখো মনে খুব কষ্ট হয়েছে তোমার পাশে ফুট হয়ে গেছে এভাবে তুমি মন থেকে খুব খুবই এক্সাইটেড প্রচুর খুশি ভিতর খুশিতে বাইরে যাইতেছে তোমার এতে মানে পাঞ্জাবি ব্লগ দেখবেন আপনারা ইনশাল্লাহ কিন্তু আমি আরো বেশি হ্যাপি হইতাম যদি আর চার পাঁচটা ফুটা হইতো একা ফুটা হয়েছে তো আচ্ছা ঠিক আছে ওকে গাইস তো বাসায় চলে আসলাম এখন বাজে 10:30 মতো তো অল অ্যাবাউট আজকে ব্লগটি এতটুকুই ছিল আর কি বলবো সব কিছু ভালো ছিল বাট পাঞ্জাবিটার জন্য খারাপ থাকতেছে পাঞ্জাবিটা ফোটা না হলে আরও বেশি ভালো হইতো ব্যাপারটা তো যাই হোক ঈদের দিন আজকে মোটামুটি ঘুমাই ঘুমাই কাটলো আর ঘুমানোর রিজনটা এর আগের ব্লগটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কেন ঘুমাই কাটাইলাম আর কিছুই করা হইলো না নেক্সট দুই তিন দিনও ঘুমাতে হবে কারণ চেহারা দেখতেই বুঝতে পারতেছেন শুধু চেহারাটা আর শরীরটা শুধু ঘুম ঘুম বলতেছে তো ঈদের দিন এবার স্পেশালি প্রিয়াঙ্কাকে খুব মিস করছি যার কারণে এর আগের বার ঈদেও আমার সাথে ছিল এবার নাই এবার কুমিল্লাতে আছে আর আমার শরীরটা আবার চলতেছে না যার কারণে আমি কুমিল্লাতে যাইতে পারতেছি না দু একদিন রেস্ট নিয়ে দেন যাবো তো এতটুকুই গাইস আর 60 আতশবাড়িটা আপনাদের কাছে কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেন আর কমেন্ট করে জানান আর কি এটার দাম একটু এক্সপেন্সিভ আমি যতটুকু শুনছি 6-8 মতো এটার প্রাইস আর কি ভুল কম বেশি হইতে পারে আমি এক্স্যাক্ট না তো এটা নিয়ে আবার আপনারা বেশি মাতামাতি বা আজে বাজে কমেন্ট করেন না তো এক্স্যাক্ট দামটা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানায় আমি এর আগে কখনো এটা ফাটাই নেই আর এটাই ফার্স্ট টাইম ছিল তো এতটুকুই গাইস তো ঈদ ব্লগটা এতটুকুই থাকবে আর ব্লগ বড় করবো না সো লিমন এখন আসবে টাটা বাবা আল্লাহ হাফেজ টেক কেয়ার লাভ ইউ